একদম দাম চলে 86, একদম 73,000। কত উঠলো এটা? এটা দাম দিছে ভাই আকরাম ভাই 20,000, এই 22,000। 22,000? জি জি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এলাম গাবতলিহাটে রাতের বেলা, গভীর রাতে। এই হাটের মাঝখানের রাস্তায় অল্প কিছু গরু দেখা যাচ্ছে। এখন এগুলো সবই হচ্ছে মাংসের উপযোগী, অর্থাৎ মাংস ব্যবসায়ী বা কষাই যারা, তারা নিয়ে গিয়ে জবাই করেন। তো ভাই, এটা কি গাভী গরু? গাভী গরু, গাভী গরু। কেমন দামে বেচা কেনা চিন্তা ভাবনা? এটা 75 বা 74 হলে বেচন যাবে। 75-74 কমার বেচন যাবে না। আচ্ছা, গোস্ত কতটুকু কি হতে পারে? গোস্ত আপনার 110 কেজি। 10 কেজির মতো হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। পেছনের দিকে চলে যাই, সাদা কালার একটা গরু দেখলাম। এখানেও একটা সাদা কালারের গরু দেখছি। এই সাদা কালার আজকে একের পর এক। এটাও মনে হয় দামুর গরু বা বকনা গরু, কিন্তু গরুটা দেখাচ্ছি তো দামুর না দেখি। আপনাদের আসুন, আমরা একটু দেখি সার গরু দেখাতে পারি কিনা। সামনের দিকে একটু শুরু করেছি আজকে হাটের মাঝখানে। তো এটা কি সার গরু নাকি ভাই? এটা সার না? এটা কি, কেমন কি চাচ্ছিলেন? চাচ্ছে 105। আচ্ছা, 100 হলে বেচা হবে। 100 হলে বেচবে। একটা সার গরু দেখালাম, সাদার পরে কালা, কালো কালারের, এরপরে এই যে লাল দামুর গরু। আজকে দামুর মিলিয়েই দেখাচ্ছি, সাদা দামুর দেখাইছি, কালো ষাট দেখালাম, এবার লাল দামুর। এটা কত বেচবেন? 95 নাকি আর একটু কম? কম আছে, দাম দর করে নেওয়া লাগবে। কয় মন হবে গোস্ত? তিন মন। আচ্ছা, দামুর গরু কয় দাঁত হয়েছে ভাই, দেখছেন? দুই দাঁত আসেন। এটা লম্বা শিং, এটা তো দেখাইলাম না। ওটা কি? এরপরে এই যে এইদিকে আসতে চাই, এই যে একটা সুঠাম দের সুন্দর গরু পাইছি। দর্শক আপনারা দেখেন গরুটার, মানে তার খুব খুব ভালো লাগছে, বিশেষ করে গরুটার চুট এবং কালার সব মিলিয়ে খুব সুন্দর একটা গরু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। কত উঠলো এটা? এটা দাম দিছে ভাই আকরাম ভাই 20,000, এই 22,000। 22,000? জি জি। তো আকরাম ভাই দিলে তো হয়ে যাওয়ার কথা। আকরাম ভাই একটু ভাই দিয়ে আছে, হয়েছে না। 4,000 হইলে মরবে গরু আলা। 24,000। 23 নিব না? 23 কেলিছে কে? 23 কেলিছে কে? নিছে ও 24 লিছে ওই না? পরে হলো 22 হলো না? পরে হলো 95। এখন পর্যন্ত কেমন কি বললো? 80-82 তো 80-82 তো হচ্ছে না। গোস্ত কত কি হবে? চাচা বললো যে 3 মন হবে, 3 মনের একটা গাই। কালারটা ভালো, লাল কালার, লম্বা শিং। এখানে সব ধরনের গরুই চলে আর কি, গাই গরু, বকনা গরু। তো আমরা আসেন আর একটু পিছনের দিকে আপনাদের নিয়ে যাই, দেখি আপনার এটা গাই ভাই? ও, এটা গাই গরু না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সার গরুগুলো দেখাতে পারি কিনা? না, এদিকে আর কোনো সার গরু নেই, আমরা একটু সামনে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। সুকসান ভাই ভালো? আমি সুকসান ভাই, আবার বলেন। সুকসান ভাই নিজের নাম ভুলে গেছে, গরমে ভুলে গেছেন নাকি? হ্যাঁ ভাই, শরীরে এমন গোস্ত লাগিছে ভাই, গরমে থাকতে পারছি না। আচ্ছা বলেন তো, আজকে গরু কয়টা আছে? 3টা আছে। কয়টা? 3টা। মাশাআল্লাহ, সুকসান ভাইয়ের 3টা গরু আছে। কিন্তু প্রথম গরুটা দেখি একটু সামনে যান। এটা তো ভাই ছোট একটু গরু, দাঁত হয়েছে কি? দুই দাঁত। বড় বড় ওষার ওষার দাঁত। বাহ, কি সুন্দর চকচক গরু। আমার আবার এই ধরনের ছোট গরু আর এই কালার এরকম হলে দেখি, আয় বাবা একটু ওদিকে আয়, এই কালারের গরুটা খুব পছন্দ। হ্যাঁ ভাই, ও ভাই, এটা আমি নেই। আপনি নেবেন? হ্যাঁ, আপনি নিলে 85 লাগবে ভাই। 85? হ্যাঁ, এই একটাই একটাই। আর জনগণ নিলে? জনগণ নিলে ভাই 73,000 লাগবো। চিন্তা করছেন, চিন্তা করছেন
আমি এই জন্য আমি কখনো গরু কিনি না, বা আমাকে অনেকেই বলেন যে ভাই একটু গরু কেনার ব্যবস্থা করেন বা আমরা কিনতে যাব। আমি বললাম ভাই আপনি দয়া করে ব্যাপারীর কাছে যান, ব্যাপারীর সাথে কথা বলে নেন, আমারে নিয়ে গেলে দাম আরও বাড়বো নাকি? না না না, আপনার সাথে হিট্রামু করছি। আচ্ছা, আমার সাথে হিট্রামু করছে। আচ্ছা এখন বলেন এটা এই রে এটা কত হলে সারা চিন্তা ভাবনা আছে? ওই 73,000 হলে বেচা যাবে। 73 আর কম নাই? হ্যাঁ 73 একটু বেশি হয়ে যাচ্ছে। এটা কম নাই, ওই যে একটা টাইগার ছিল, হ্যাঁ কালকের, হ্যাঁ টাইগার, সে টাইগারই। আচ্ছা মানুষের তাড়ি তুলেছে। আচ্ছা এখন এটার নাম কি দিয়েছেন? এটার নাম ভাই থই নাই। দাঁড়ান আমি একটা নাম দিতে পারি কিনা, এদিকে আসেন। এই সাদা চকচক করতেছে এই গরুটার একটা নাম থাকা দরকার, বুঝছেন? এটা নাম দিব ভাই? দেন। এক গরুর নাম থাকবে হলো ভানুমতি। ভানুমতি? হ্যাঁ। নাকি ধলা মিয়া? না, যেহেতু ধলা না, ভানুমতি। হ্যাঁ ভানুমতি। আচ্ছা আচ্ছা, দর্শক আজকে আমার মানে আমার জন্য সুখসাদ ভাই এটা নাম দিল ভানুমতি। ভানুমতি? হ্যাঁ। তো ভানুমতির লাস্ট একটা দাম একটু কমায় দেন। একদম দাম চালে 86, একদম 73,000। এটা তো বলছেন এখন 100 টাকা কম দিলেই হবে না। এই যে জনগণ শুধু বলে আমাদের ভিডিও দেখে যে না সুখসান ভাই 100 টাকাও কম দিতে চায় না, সুখসান ভাই গরুর দাম বেশি যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি দাম বেশি চাই আরও 5টা লোকের আছে তো, খালি আমার তো নাই। হ্যাঁ ভিডিও তো খালি আমারও করেননি, মেলা লোকের করছেন। জি বুঝেন না, আমি যদি দাম বেশি চাই তাহলে তাই করি লিখ মানুষ। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় দেখে শুনে নিবে। হ্যাঁ হ্যাঁ তাই না? আচ্ছা গোস্ত কতটুকু কী হবে? এটা গোস্ত খালি গোস্ত আছে 90 কেজি। 90? হ্যাঁ, মাথা মাথা দিলে 100 কেজি গোস্ত। আমার কাছেও 90 কেজি সব মিলে মনে হচ্ছে আর কি, মানে 80-85 কেজি আর হচ্ছে মাথা করিতে কয় কেজি হয়? এটু অরিজিনাল 90 কেজি পাংনি আছে। 90? হ্যাঁ। আচ্ছা 95 কেজি গোশ আছে, বুঝছেন? 95 খালি গোশ আছে। 5 কেজি কম বলছেন আপনারা? হ্যাঁ 95 কেজি গোশ আছে। গরুটা দেখছেন না? হ্যাঁ একবারে টাইট গরু, টাইট গরু, ধরাই ভালো, রাইফেলে গুলি মিস কথা মিস হবে না, রাইফেলের গুলি মিস কিন্তু সুখসান ভাইয়ের কথা মিস নাই। ওকে ওকে, না ঠিক আছে, এত টানাটানি করে অনেক কষ্ট দিয়ে আর লাভ নাই, তো ঠিক আছে মেনে নিলাম। এরপরে পাশের গরুটাতে যাই একটু, ভাই সাইডে আসেন একটু দেখাই গরুটা। এই যে একটা কালো, এটা গুলি মিস? এটা গুলি মিস না, ওটার সাথে গরু বেশি, মেলা বেশি। এটা বেশি? বড় বেশি। এটা কত কি? এটা দাম যদি চাই 90। হ্যাঁ একদম 76। একদম 76? হ্যাঁ। ও 73 আর 76? হ্যাঁ 3,000 কম বেশি। এই বিরিগা কাস্টমারের সাথে কোনটা ভালো আর কোনটা? আচ্ছা আচ্ছা, কাস্টমার এখন বুঝে নিবে যে 76-এ নেবে না 73-এ নেবে। বাহ জটিল এক বিষয় করে ফেলে দিলেন। হ্যাঁ আমার তরফ থেকে আরো 1,000 টাকা কম। কোনটা দেখো? এটাই। এটা কি কত? 75? হ্যাঁ 75। শিওর? শিওর 75 দিয়ে নিবে? ঠিক আছে, তাহলে গোশত কতটুকু কি পাবে? আসসালামু আলাইকুম। আচ্ছা তো 75 ফিক্সড? হ্যাঁ ফিক্সড। এখন এখন কি করবো, কোন কিছু তো করার নাই, বুনে ফেলছে। আচ্ছা মানলাম 75। এরপরে পাশে আসি একটু, এই যে আর একটা গরু দেখছি আমাদের সুখচান ভাইয়ের, এটা কি লাস্ট? এটা দাম যায় 105। হ্যাঁ একদম 95। 95? হ্যাঁ। আচ্ছা 95? 93,000 বেচা যাইব। 93? আর কম নাই। আচ্ছা 90 করে দেন। আর হইব না। হ্যাঁ 93 তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার তিনটা গরুই ছিল আজকে, তিনটা গরুই দেখালাম তো। আচ্ছা এই পাশে আসার নাম্বারটা দিয়ে দেন, আমরা এখন সুখসান ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই বলেন। 01704040767640 লাস্টে 50। লাস্টে 50? জি। আচ্ছা কুরবানির সময়গুলো তো দাম কমে যাবে আরো। কুরবানির সময় আরো দাম বেশি হবে গা, এটা 110 পাইবো না, বুঝছি? আচ্ছা যান, এটা বলা যাবে না, আমি বলে দিচ্ছি কুরবানির সময় আরো কমে যাবে। আমরা একটু পিছনের দিকে, মাশাল্লাহ এই সেই কালো গরু আবুল ভাইয়ের। আবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কততে বেচার টার্গেট? গরুটা ভাই বেচছিলাম বুঝছেন, বাসার থেকে ঘুরে দিয়ে গেছে, এখন নিচে আমি কইছি 3.5 মণ। হ্যাঁ এখন আবার হ্যাঁ অর্ডার পাইছে বেশি, এই জন্য চেক করছিল, গাড়ি বার দিয়ে গেছে, আবার নিয়ে দিয়ে গেছে। আমি কইছি 4 মণ হইব না, 3.5 মণ হইব। আচ্ছা এই কথার পরে নিয়ে গেছিলো।
এখন আবার বাসায় নিয়ে গেছে কছড় হয়ে জায়গা পুরো আবার ঘুরিয়ে দিয়ে গেল আচ্ছা তাহলে এখন কত বেচবেন এখনকে মনে করেন কাঁচা মাল যা বেচছিলাম অর্থে বেশি হইতে পারে আবার 1000 কমতেও পারে আচ্ছা তাহলে কত চাচ্ছেন এখন বেচছিলাম 10 হ্যাঁ এখন হয়তো জল ভাগ্য আমার ভালো থাকে তাহলে বেশি হইতে পারে ভাই দাম চাম না কয় দেবো আচ্ছা 13 দিবেন 13 বেচা কত দাম দর হচ্ছে দেখা দেখ একবার কত একবার কোন তাহলে কয় নিয়ে যান ভাই ভাই 100 টাকা দেব 100 টাকা 100 100 ভাই তাহলে পারি না তো ভাই আসে পারে মুরগি পারে আপনি পারবেন না কেন একটু বাড়াই দেন হ্যাঁ বাড়াই দেন 100 টাকা দিবেন 100 না ভাই কত নেবেন একবার কোন একবার কোন 2000 নেবেন 2000 আর 100 টার গরু ভালো করে কোন ভাই বেশ একবার কোন ঠিক করে কোন ভাই আপনার কাছে কোন রকম দাম চাই কোন টাকা দিয়ে একবার কোন আপনি কোন ঠিক করে কোন আচ্ছা 1000 দেন 1000 দিবেন আপনি হ্যাঁ গরু বেচবেন না আমার কাছে ভাই এটা কোন কথা বলে 1000 ধরো এটা হচ্ছে মাসে ধরো ধরো না ধরো না ধরো ধরো কত 1 লাখ 1000 মিয়া আল্লাহ এই রে বল কত লাগবে ভাই চলছে কঠিন দরদাম দেখা যাক দাম চাই আমি একবারই দাম দেব আচ্ছা আপনি একবারই দেন আমার একবার হয় না না হয় না হালকা কিছু হাতে দিয়ে দাও 500 না হয় তা দিয়ে দেব আচ্ছা দেখা যাক আপনি খুশি তো আমি খুশি হইলে কেমন তোমার খুশি দেখা যাক দামা দামি চলতেছে রুবেল ভাই রেডিকে নিয়ে গেছে কানাকানি কি হয় কি না গোর দাম চাই না তো কোন ঘরে কষায় এক আছে দাম চাইমো 12 বেশ দর আচ্ছা আর অন্য কাস্টমার আগে একটু বেশি গো আনা চাওয়া লাগে বেশি চাওয়া লাগে কারণ দর দাম হয় তো হ্যাঁ ওরা আবার দাম করে এই জন্য মনে করো 80 দাম করে 60000 দেন দেন হয়ে যাক না এ হ্যাঁ নাই পয়সা নাই করো কি করাইছেন কোটে হ্যাঁ কই এই সব লোক কত নিচ্ছে দেখতেছি কিন্তু আমরা জনগণ দেখতেছি তা তো দেখবই কাম হবে না কেন আপনি তো বললেন না আপনি যতই কোন এতটা বেশি দামি করে নেব না দেন টাকা দেন দেন টাকা মানে কত নেয় সেটা দেখাই কত নিচ্ছে কত ভাই 8000 ভাই 8000 দিয়ে পয়সা আইব না ভাই তুমি পাগনি করছো 30 কেজি আমার 30 কেজি লাগে না 30 কেজি লাগে না লাগে হলো 3 মন ছাপা আছে না 10 কেজি আর বাচ্চা দাঁতে নাই কয় টাকা নিতেছেন 10 কেজি বাচ্চা কত নিতেছেন 113 113 হ্যাঁ দিয়ে দেন 13 টাকা কিসের লাগে হ্যাঁ দিয়ে দেন আপনি টাইম নিছি আমার টাইম নিছি এটা দিয়ে দেন হ্যাঁ 8000 দেন না পারলে না কাটন কত নিছে ভাই কো চলবে না 8000 লইছে 10 টাকা করুন 113 কেজি গোস হ্যাঁ 130 কেজি গোস 8000 8000 হিসাব করে দাও 120 কেজি গম্বা হিসাব করে দাও 3 গুণ 10 কেজি 3 গুণ 10 কেজি হিসাব করে 8000 টাকা নিলা যে দিবেন দাদা দিবেন আপনি 5000 30 কেজি থাক 3 মন থাক যা থাক আমার আছে দিবেন না তিন দে বাইন দিতো আর তিন বার বাইন দিতো আচ্ছা হলো না আচ্ছা হলো না না হলে তো হ্যাঁ হওয়ার কথা তো ওনারা না নিলে কে নেবে আর আচ্ছা এই দুটো ছোট করে একটু দাম বলে দেন এটা শেষ করে দেই রুবেল ভাই বলে দেন এটা কত কি এটা দাম হবে 1,26,000 সাধারণ জনগণের জন্য বলেন আর সাধারণ জনগণের জন্য এই দেখলেন না না কষায়রা তো একটু কমে নাই তো কমে রেডি দো আচ্ছা কত 26 একদম বড় 25 এটা কোনো কথা হলো এত কম বেশি তাইলে বইলে দেই দাম সব 35 নীল একদম 25 আচ্ছা একদম 25 আচ্ছা তারপর এটা কি গাই গরু পিছনে একটা নাকি কোনটা আর দেখেন না ওই যে নিচে দেখেন আচ্ছা ঠিক আছে এটা কত এটা দাম যা ভাই 1,55,000 হ্যাঁ নীলে একদম পুরো 36 একদম 36 36 ও আচ্ছা 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 একদম 36 জি ভাই আর একটু কমবে না কোনটা এটা না রে এটা কম নাই ওইটাই হয়তো 5-6,000 এর দিক সেদিক করা যাইব এইটাই হইব না হবে না 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 ভাই
আচ্ছা 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 ঠিক আছে ভাই, এই রাতের বেলা ঘুরছিলাম, বিভিন্ন ধরনের গরুগুলোর দরদাম একটু জানালাম কেমন কি, আর জনগণকে একটু যেহেতু সামনে কুরবানির ঈদ, ঈদ উপলক্ষে তাদের একটা ধারণা দিচ্ছি যে কোন গরুটা কিভাবে ধারণা হয়ে যাবে, একইভাবে ধারণা হয়ে যাবে না, কিভাবে হয়ে যাবে, আমারও এটাই, জনগণকে এটাই বোঝানোর জন্য মূলত কাজ করা, তো সেটাই করার চেষ্টা করছি। তো দর্শক আর কথা নেই, অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে নিয়েছিলাম, একটু এলোমেলোভাবেই একটু হাটটি ঘুরিয়ে দেখাচ্ছিলাম এবং গরুগুলো কেমন দামে, বিশেষ করে মাংসের উপযোগী গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই জিনিসটা একটু তুলে ধরছিলাম। তার কথা না, আজকের মতো এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।